প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারকাতু। আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি তোমাদের সাথে আছি হুমায়ুন কবির, সহকারী শিক্ষক, আর্মি পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বকুড়া। আজকের পাঠ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো কিছু ছবি দেখে নিই। তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা অনুমান করতে পারছ আজকে আমাদের আলোচনার বিষয় কি হবে। আজকের আজকের যে পাঠ আমাদের আজকের পাঠ জাতিসংঘের উন্নয়ন সংস্থা। আজকে আমরা জাতিসংঘের বিভিন্ন যে উন্নয়ন সংস্থা রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠে তোমরা যা শিখবে, তোমরা জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থার নাম এবং কাজ জানতে পারবে। তোমরা নিচের যে প্রতীকটি লক্ষ্য করো, আমরা জানি প্রতীকটি কিসের। এটা হলো জাতিসংঘের প্রতীক। আমরা জানি জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক সিটিতে, এবং এই সদস্যপদ 193টি। প্রতি বছর 24শে অক্টোবর এই দিবসটি পালন করা হয়। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের 6টি উন্নয়নমূলক সংস্থা রয়েছে। এই 6টি উন্নয়নমূলক সংস্থা রয়েছে, আমরা জাতিসংঘের 6টি উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে জানবো, যেমন বিশ্ব ব্যাংক, এরপর রয়েছে আমাদের ইউএনডিপি, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা এবং ইউনিসেফ। এই 6টি সংস্থা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, চল আমরা জাতিসংঘের যে 6টি উন্নয়নমূলক সংস্থা রয়েছে এই সংস্থার কাজগুলো আমরা জেনে নিই। আমরা প্রথমে যেটা আলোচনা করব, ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর সাধারণত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। আমরা জানি যে বিশ্ব ব্যাংকের আনুষ্ঠানিক যে লক্ষ্য, এটা হলো বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন। সারা বিশ্বের 189টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা এটি। বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে যে গৃহীত বিভিন্ন প্রকল্পে সাধারণত সাহায্য দিয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএনডিপির যে মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা, এবং বাংলাদেশের পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র বিমোচন সহ বিভিন্ন ক্ষেত্রে তারা এই এই প্রতিষ্ঠানটি সাধারণত কাজ করে থাকে। আমরা ইউএনডিপির পর আলোচনা করব ইউনেস্কো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সুন্দরবনের কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং পাহাড়পুরের কিছু খণ্ড চিত্র আমরা দেখতে পাচ্ছি। ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এই ইউনেস্কো একটি সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক সংস্থা। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এছাড়া পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন এবং সুন্দরবন রক্ষায় সাধারণত ইউনেস্কো কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যায়ে আলোচনা করব হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। সাধারণত বাংলাদেশ সংস্থাটি দক্ষিণ পূর্ব অঞ্চলের অন্তর্ভুক্ত। এটি মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। প্রতি বছর 7ই এপ্রিল এই সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকে। এরপর যে আমরা আলোচনা করব ফাও অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এটি খাদ্য এবং কৃষি সংস্থা। এর সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। সারা বিশ্বে যে খাদ্য সমস্যা মোকাবেলায় সাধারণত ফাও কাজ করে থাকে, জনগণের স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে কাজ করে, এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তারা খাদ্য ঘাটতি হলে এই সংস্থা আমাদের খাদ্য সরবরাহ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইউনিসেফ নিয়ে কথা বলবো। ইউনিসেফ হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এটা জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা এবং শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকাদান ইত্যাদি কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জাতিসংঘের যে 6টি উন্নয়ন সংস্থার কাজ জানতে পারলে, আমরা তোমাদের পাঠ্যপুস্তকের 94 পৃষ্ঠায় তোমরা এটা দেখবে যে জাতিসংঘের যে
ছয়টি উন্নয়নমূলক সংস্থা রয়েছে, তার কাজ এখানে দেওয়া আছে, আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই উল্লেখিত সংস্থাগুলো বাংলাদেশের কি ধরনের সহায়তা প্রদান করে সেগুলোর একটি তোমাদের তালিকা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরো অন্য কোনো পার্ট নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ।